বাইক নিয়ে লং রাইড পছন্দ করেন এবং সময় সুযোগ পেলেই প্রিয় মোটর বাইক নিয়ে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে পড়েন, এমন বাইকের সংখ্যা নেহাত কম নয়। অনেকে অভিজ্ঞ রাইডারদের লং ট্যুরের ভিডিও দেখে বা গল্প শুনেও বাইক নিয়ে লম্বা ভ্রমণে আগ্রহী হন। তবে হাইওয়ে এবং পাহাড়ি অ্যাডভেঞ্চার রাইডে যাওয়ার আগে কিছু বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি, আর আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বাইক রাইডের ক্ষেত্রে মাথার সুরক্ষা সবচেয়ে জরুরি, তাই ভালো মান এবং ব্র্যান্ডের সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন। যে হেলমেটটি কিনবেন তাতে যেন অবশ্যই শার্প রেটিং থাকে অথবা ন্যূনতম ডট বা ইসি সার্টিফিকেশন থাকতে হবে। হেলমেট লাইটওয়েট এবং ভালো ওয়েল ব্যালেন্সড হলে দীর্ঘযাত্রায়ও মাথায় অস্বস্তি বোধ করবেন না। সূর্যের আলো যতই প্রখর হোক, হাইওয়েতে সবসময় হেডলাইট জ্বালিয়ে রাখুন। এতে করে আপনার উপস্থিতি হাইওয়েতে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। একই কারণে কালো কাপড় পরিহার করে যত সম্ভব উজ্জ্বল হলুদ অথবা টিয়া কালারের উইন্ডব্রেকার পরুন, এতে আপনার রোড প্রেজেন্স অনেক বেড়ে যাবে। লং রাইডে পিলিয়ন না নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবুও পিলিয়ন যদি নিয়েই নেন তাহলে তাকে সার্টিফাইড হেলমেট পরিয়ে ফেলুন, আর যদি পিলিয়ন ফিমেল হন তাহলে তাকেও বাইকারের মতো সেফটি পোশাক পরেই দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য রাইডারের মতো করে দুই পা দুই দিকে দিয়ে বসাবেন, এতে ব্যালেন্সিংয়ে প্রবলেম হবে না। গ্লাভস, এলবো গার্ড, নি গার্ড অবশ্যই ব্যবহার করুন। ভালো সেফটি গার্ড শুধু আপনার কনফিডেন্স বাড়াবে না, পড়ে গেলে আপনাকে আঘাত থেকে রক্ষা করবে। হাইওয়েতে বাইক চালানোর গ্রামার কিছুটা আলাদা, তাই অভিজ্ঞ রাইডারদের নিয়ে এটা আগে আয়ত্ত করুন। তাছাড়া বড় রাস্তায় বাইক চালানো সহজ কাজ মনে হলেও মাঝে মধ্যে খুব বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়, যেটা কাটাতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে। তাই বাইক চালানো শেখার পরে শহরে কিংবা ছোটোখাটো রাস্তায় অন্তত 5-10,000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা অর্জন করুন, তারপরেই হাইওয়েতে লং জার্নির জন্য সাহস করতে পারেন। আর একা লং রাইডে না গিয়ে এক্সপার্ট কাউকে সাথে নিয়ে গেলে ভালো হয়। বৃষ্টির সিজনে রেইনকোট অবশ্যই ব্যবহার করুন। বাজারে যে গ্লাভস পাওয়া যায় তার বেশিরভাগই ওয়াটারপ্রুফ হয় না, এজন্য ফার্মেসি থেকে সার্জারি গ্লাভস কিনে নিতে পারেন, দাম খুবই কম। সার্জারির গ্লাভসের উপর মেইন গ্লাভস পরলে হাতে পানি ঢুকবে না। হাইওয়েতে রাতের বেলায় সাদা আলোর এলইডি বাতি অপেক্ষা হ্যালোজেন বা হলুদ বাতি অধিক কার্যকর, এতে রাস্তার কন্ডিশন ভালো করে বোঝা যায়, তাই আমাদের চোখে হলুদ আলোর সবচেয়ে বেশি অনুভূতি সৃষ্টি করে। আপনার বাইকে সাদা আলোর ফগলাইট থাকলে তার উপরে হলুদ ফিল্ম লাগিয়ে আলো হলদেটে করে নিতে পারেন, তাহলে হ্যালোজেনের কিছুটা ফিল পাবেন। রাস্তায় হঠাৎ বৃষ্টি শোয়া শুরু হলে বাইক রাস্তার পাশে থামান। এ সময় রাস্তার বালু মাটি পানির সাথে মিশে খুবই পিচ্ছিল অবস্থা তৈরি করে। 5-7 মিনিট বৃষ্টি হওয়ার পর রাস্তার মাটি ধুয়ে যাওয়ার পরে বাইক স্টার্ট দিন, আর এর মাঝেই আপনি রেইনকোটটা অবশ্যই পরে নিন আর চাকার হাওয়া কমিয়ে নিন। যতই এক্সপার্ট হন না কেন, হাইওয়েতে রাতের বেলা বাইক চালানো পরিহার করুন, বৃষ্টির রাতে একেবারেই না, কারণ রাতে রাস্তা শুকনো না ভেজা সেটা বোঝা মুশকিল হয়ে যায়। একজন ডিসেন্ট এবং দক্ষ বাইকার সবসময় ইন্ডিকেটর ব্যবহার করেন। লেন পরিবর্তনের জন্য ইন্ডিকেটর ব্যবহার করুন। কাউকে সাইড দিতে চাইলে বাম পাশের ইন্ডিকেটর জ্বালান, আর সাইড না দিতে চাইলে কিংবা নিজে ওভারটেক করতে চাইলে ডান পাশের ইন্ডিকেটর জ্বালান। বাইক থামাতে চাইলে বাম পাশের ইন্ডিকেটর জ্বালিয়ে আস্তে আস্তে ব্রেক করে থামান। তিন চাকার যানবাহনের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, এদের সামনের চাকা বডি দিয়ে ঢাকা থাকে বলে মুভমেন্ট বোঝা যায় না। দূরের জার্নিতে অবশ্যই বেশি বেশি পানি পান করুন, আর সাথে গ্লুকোজ বা স্যালাইন মিশিয়ে নিতে পারেন। খেজুর নিতে পারেন পথে খাওয়ার জন্য, এতে ইনস্ট্যান্ট এনার্জি পাবেন। ইমার্জেন্সি ব্রেকিংয়ের ক্ষেত্রে কখনোই ক্লাচ চাপবেন না, ভেজা রাস্তায় দুই ব্রেকের সাথে ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করুন আর স্পিড নিয়ন্ত্রণে রাখুন। তাহলে ভিউয়ার্স, আশা করছি এই টিপসগুলো মেনে চললে লং রাইডে সবাই সফলভাবে ট্রাভেল করতে পারবেন। রাইড ও বাইক সম্পর্কিত আরও কী কী জানতে চান সেগুলো কমেন্টে জানান, অবশ্যই সেসব বিষয়ে ভিডিও তৈরির চেষ্টা করব। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।